নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচ ফড়ংয়ে সকলকে স্বাগত। ধোকলা আমাদের সকলের ভীষণই একটা পছন্দের রেসিপি, কিন্তু ঝঞ্ঝাটের জন্যই বলুন বা সময়ের অভাবে বলুন আমাদের বাড়িতে বানাতে ইচ্ছে করে না। তবে আজ আমরা শিখব দোকানের মতো ভীষণই স্পঞ্জি আর টেস্টি ব্রেড ধোকলা, যেটা আমরা বানিয়ে ফেলবো মাত্র 2 মিনিটে। আসুন শিখে নিই আজকের রেসিপি, ইনস্ট্যান্ট ব্রেড ধোকলা। এর জন্য আমি নিয়েছি 3 পিস পাউরুটি। আপনারা ব্রাউন ব্রেড কিংবা হোয়াইট ব্রেডও নিতে পারেন। প্রথমেই যেটা করতে হবে, পাউরুটির চারদিকের যে ধারগুলো থাকে সেগুলো আমরা কেটে ফেলে দেব। আর এগুলো কিন্তু ফেলে দেওয়া চলবে না, এগুলো দিয়ে আপনারা ব্রেড ক্রাম্স তৈরি করে রাখতে পারেন কিংবা কোনো পকোড়া বা কিছুতে ব্যবহার করতে পারেন। আর এইটার জন্য ব্যবহার করছি আমি 3 রকমের চাটনি। প্রথমেই 1 পিস পাউরুটি নিলাম। দেখুন, আমি একটা ধনে পাতার চাটনি করেছিলাম, সেটাকে ওপরে যেমন করে আমরা জ্যাম বা বাটার লাগাই পাউরুটি, ঠিক সেরকমভাবে লাগিয়ে নিচ্ছি। আর এই ধনে পাতার চাটনি কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। সেকেন্ড ব্রেডটাতে নিয়ে নিচ্ছি দই, একদমই সিম্পল দই, যেটার মধ্যে অল্প লবণ দিয়ে রেখেছি। আর এটা আমার বাড়িতে বসানো টক দই। দেখুন কীরকমভাবে বাটার দেওয়ার মতো লাগিয়ে নিলাম, আর কেমনভাবে রাখছি দেখুন, ঠিক আপসাইড ডাউন, মানে উল্টো দিক করে একটা পিসের ওপর আর একটা পিস দিয়ে দিলাম। আর লাস্ট পিসটাতে আমি নিয়ে নিচ্ছি তেঁতুল আর খেজুর দিয়ে একটা চাটনি। এই চাটনিটা কিন্তু আমি বাজার থেকে কিনেছি, তবে বাড়িতেও বানিয়ে নিতে পারেন, খুবই সহজ, কিংবা এর জায়গায় টমেটো সসও ইউজ করতে পারেন। এই 3 রকমের চাটনি আপনারা ব্যবহার করতেও পারেন, ইচ্ছে হলে নাও করতে পারেন, যে কোনো এক ধরনেরও করতে পারেন। তবে 3 রকমের ব্যবহার করলে টেস্টটা কিন্তু খুবই ভালো হবে। আর যেমন করে আমরা স্যান্ডউইচ কাটি, ঠিক সেরকমভাবে পাউরুটিটাকে প্রথমে আমি 3টে পিস, দেখেছেন, একসাথে 3টে পিসকে ধরে ঠিক লম্বা লম্বি 3টে পিস কেটে নিলাম, আর একবার একদিকে কেটে নিলাম। তার মানে আমাদের 3 পিস পাউরুটি থেকে তৈরি হয়ে গেল 6 পিস ধোকলা। হ্যাঁ, ধোকলা এখনও তৈরি হয়নি, এবার পুরোটা তৈরি হবে। প্রথমেই এর জন্য আমি একটা ফোড়ন তৈরি করে নেব। গ্যাস স্টোভটা জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি ছোটো চামচে 2 চামচ সাদা তেল। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি একদম 1 পিঞ্চ হিং। হিংটা কিন্তু খুবই কম দিতে হবে। আর তার সাথে নিয়ে নিলাম 1/2 চামচ কালো সরষে। আর যখন সরষেটা চটপট চটপট করে আওয়াজ তৈরি হবে, তখন আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ। আর এখন দিয়ে দিলাম বেশ কয়েকটা কারি পাতা। আর ফ্লেমটা কিন্তু এখন আমাদের একদম কমিয়ে রাখতে হবে। একটু নাড়ার পরে দেখবেন খুব সুন্দর একটা কারি পাতা আর সরষে থেকে ফোড়ন থেকে একটা গন্ধ উঠছে। তখন আমি ওখানে দিয়ে দিলাম 4 পিস কাঁচা লঙ্কা, আমি লম্বা লম্বি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি চিনি 1/2 চামচ। আর চিনিটা যে কেন দিচ্ছি আমি বলে দেব, কারণ আমরা যে ধোকলা খাই, ধোকলার মধ্যে একটা মিষ্টি আর টক ভাব থাকে, তাই না? এখন 1/2 কাপের থেকে একটু কম জল দিয়ে দিলাম, আর বেশ ভালো করে 30 সেকেন্ডের মতো এটাকে ফুটিয়ে নিলাম। বেশ সুন্দর এখন একটা গন্ধ বেরোবে। এখন আমি এখানে 1 চামচ লেবু, যেটা বললাম না যে চিনি দিচ্ছি, কারণ আমাদের ধোকলাতে টক মিষ্টি আর একটু তিখা, মানে একটু ঝাল থাকে, সেই জন্য কাঁচা লঙ্কা দিলাম, লেবু দিলাম আর চিনি দিলাম। অবশ্যই স্বাদ অনুযায়ী লবণও একটু দিতে ভুলবেন না। আমাদের তৈরি হয়ে গেল ধোকলার ওপরে যে ছড়িয়ে দেওয়ার যেটা সিরাপটা তৈরি হয়ে গেল। এখন এইটা আস্তে আস্তে দেখুন কিভাবে আমি পাউরুটির মধ্যে ছড়িয়ে দিচ্ছি, ঠিক এরকমভাবে অল্প অল্প করে দিয়ে দিতে হবে। আর কাঁচা লঙ্কা যেগুলো ছিল সেগুলো আমি একটা করে দিয়ে দিচ্ছি। একদম সহজে মাত্র 2 মিনিটে ভীষণই ইয়ামি, ভীষণই টেস্টি আর স্পঞ্জি দোকানের মতো ধোকলা পাউরুটি দিয়ে তৈরি করে ফেললাম। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেশ খানিকটা কুচি ধনে পাতা, এটা আপনাদের ইচ্ছের মতো। আর তার সঙ্গে দিচ্ছি তেঁতুল আর খেজুরের চাটনি। আর এটা করা কিন্তু খুবই সহজ, গুড় আর তেঁতুল একটু ফুটিয়ে একটু শুকনো লঙ্কা গুঁড়ি দিলেই তৈরি হয়ে যাবে এই চাটনিটা। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে।
আর ভালো লাগলে ছোট্ট করে আমরা একটা লাইক দিয়ে দেবেন। আর এখন দিয়ে দিচ্ছি নারকোল, ফ্রেশ নারকোলও দিতে পারেন, আমি ডেসিকেটেড কোকোনাট যেটা সেটা দিলাম, আর ওপর থেকে দিয়ে দিলাম খানিকটা ঝুরি ভাজা, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা ইচ্ছে হলে দিতেও পারেন নাও দিতে পারেন। ইয়াম্মি টেস্টি ইনস্ট্যান্ট ঢোকলা, দোকানের মতো স্পঞ্জি, আর খেতে তো ভীষণই টেস্টি হয়েছে, আমি তো খেয়ে দেখছি, আমি জানি এটা ভালোই হবে, অবশ্যই বানাবে, আর বানিয়ে খেয়ে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো, আর অনেক অনেক এই রেসিপিটিকে শেয়ার করে নেবেন বন্ধুরা। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।